কুম আসসালাম রহমতুল্লাহ কাতো একবার প্রশ্ন হলো উজুর সময় যে আমরা উজু করেছে তার টিপটা সিকুয়েন্স এটা এটা জরুরি না সুন্নত আল্লাহ কোরআন মাজিদের যে শব্দগুলো এসছে না হরফে আথ বলা হয় আরবিতে ওয়াও দিয়ে এসছে সেই জন্য মতভেদ হয়েছে আসলে হরফে আথ আরবিতে অনেক কটা আছে তার মধ্যে তিনটে শব্দ আছে যার মানে একই রকমেরই হয় কিন্তু মিনিংগত একটু পার্থক্য হয় সেটা বলে ওয়াও ফা সুম্মা তো ওয়াও হচ্ছে বিনা তার্তিবের জন্য আর ফা হচ্ছে তারতিবের জন্য আর সুম্মা হচ্ছে তারাখীর জন্য এনে একটু দেন বলা হয় যেমন আরবি ইংরেজি বলে না দেন মানে একটু সময় পরে তো এখানে ফা ব্যবহার হয় নাই সেই জন্য অনেকে মনে করে যে এটা সন্ন্যত কিন্তু অ্যাকচুয়ালি আরবিতে যদি বা ওখানে অনেক সময় হয়ে থাকে কি ও ফায়ের মানে দিতে পারে সেই জন্য এখানে তারতীপ জরুরি মতভেদ হয়েছে কিন্তু ফাটা হচ্ছে সাফি ওগার মতো জরুরি এবং তার্তিক দিয়ে করাটা হচ্ছে অজু জরুরি হ্যাঁ না সেজন্য জন্য ওনাদের নিকট উজুর যে আমরা বলি না চারটে ফরজ ওনার নিকট চারটে নয় ছটা ফরজ একটা হচ্ছে তার তীপ হ্যাঁ আল্লাহ তারা বলেছেন না কুন্তুম এলাল সলাতসুল উজু হাকুম ওয়াই দি হাকুম এল আল মারাফিক ওম সহকুম এলাল খাওয়া বাইন তো ওয়া ওয়া দিয়ে যেগুলো এসছে সম্পূর্ণ চারটেতে ওয়া এসছে তো তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তার আগে কী করো ফাকসল উজু হাকুম মুখামণ্ডপ ধত করো হ্যাঁ না এবং হাত দুটিকে ধু করো মাথাতে মাসাহ করো এবং পা দুটি ধো তো এই যে অবঙ্গলা এসছে এখানে ওয়াও তো এটা যদি বা ওয়াও এর মিনিং বেগের তারতিব হয় এর তারতিব ছাড়া হয় কিন্তু এখানে তারতিব হ্যাঁ না এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট এটা নয় যে আগে পা ধুবেন তারপরে মুখ ধুবেন এরকম ঠিক নয় আর এটা হচ্ছে কিছু মাদ্রসীন বা ফকাহাদের নজদিক ওয়াজি তো যাই হোক এরকম মশলা আর একটা অাজিব হচ্ছে এই চারটে ছাড়া এটা হচ্ছে তারতিপট ওয়াজিব এবং মহালাত এটাও হতে হবে ময়ালাদ মানে পায়দার পায়ে এনে কন্টিনিউ এটা নয় যে আগে মুখ ধুয়ে নিলেন নিয়ে এক ঘন্টা পরে ভাত খেয়ে এলেন নিয়ে আবার হাত ধুলেন এইরকম নয় ময়ালাত হতে হবে পায়দার পায়ে এটাও অজিব আল্লাহ আলম ইসলাম